নিউজ ফ্রন্টলাইনের পূর্ব বর্ধমান ডেস্ক খানা জংশন গোলসি। আজ বিকেল তিনটে থেকে সারা ভারত কৃষক সভার গোলসি এক ও দুই ব্লক কমিটির ডাকে গোলসির খানা জংশনে রেল অবরোধ করা হয় বেশ কিছুক্ষণ। তারপর একটি সংক্ষিপ্ত সভা করা হয়। দিল্লিতে কৃষক আন্দোলন ভাঙ্গার ষড়যন্ত্রের প্রতিবাদে ও কৃষক বিরোধী ও জনবিরোধী তিন কৃষি আইনের বাতিলের দাবিতে বেকার যুবকদের কাজ চাই দাবি জানাতে গিয়ে কমরেড মুহিদুল ইসলাম মিদ্দাকে রাজ্যের পুলিশ নির্মমভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার খানা জংশন রেল স্টেশনে রেল রোখো কর্মসূচি পালন করা হলো। কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্য কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার ও পূর্ব বর্ধমান জেলা কৃষক সভার সম্পাদক কমরেড সৈয়দ হোসেন, প্রাক্তন এমপি প্রফেসর সাইদুল হক ও বাম নেতৃত্ব। এছাড়াও উপস্থিত আছেন কর্মী সংগঠক ও সাধারণ মানুষ। Come on.